এই জন্য হাফেজরা এই যে হাফেজে কোরআন একটা সেরি একটা মহিলা আমি দোয়া করে যাই এই মেয়েটার জন্য এর মা বাবাকে আল্লাহ ৬৬৬৬ তালার উপরে রাখবে সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই যদি সন্দেহ মনে করো তুই কাফের হয়ে যাবি ঠিক আল্লাহর কথা আমি হাফেজের মা বাবা এবং হাফেজকে হাফেজাকে ৬৬৬৬ তালার উপরে রাখবো কারণ কোরআনের আয়াতের সমপরিমাণ হলো ৬৬০০ তাহলে একটা ছেলে মেয়ে হাফেজ বানানোর দরকার আছে না নাই বানাবেন খালি পোলা গো বানাবেন কে মাইয়া গো বানান মাইয়ার আল্লাহর ওলি আছে না নাই মেয়েরা খালি এক জায়গায় নাই সে হলো মসজিদটার মধ্যে মাদ্রাসায় কিন্তু মেয়েরা আছে এই যে হাফেজ বানাইছে অবশ্যই হাফেজা মেয়ের কাছে পড়ছে কথা কর না কেন কিতাব পড়ানো যায় পুরুষে কিতাব পড়াইতে পারে জামাতখানা পড়াইতে পারে হেফজখানা পড়াইতে পারে না মেয়েদেরকে অতএব যে হাফেজ কোরআনেরা আলেমারা হাফেজ হয়ে গেল আজকে আমার বুকটা ভরে গেছে আর যাদের সাইজ দেখলাম যারা নীল বোরকা এদের বয়স বা কত হবে আর এর মায়ের বা কত বয়স এত কম বয়সে কোরআন হাফেজ হয়ে গেল বাবা ইংলিশ বই দুইটা প্যারাগ্রাফ দুইটা ইংলিশ কবিতা মুখস্থ করলে এক বছর পরে মন থাকে না আর এই যে আমার বাপসাসরা বই আছে আজ থেকে সে ৩০ বছর ৪০ বছর ৬০ বছর আগে সূরা ফাতিহা সহ ১০টা সূরা মুখস্থ করছে আজও পর্যন্ত বলে নাই কথা কর না কেন এটাই হলো কোরআন এইজন্য আমি এখন কবিতা বলবো আমার সাথে বলবেন আল্লাহ কি বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও কে বলতেছে কে 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 যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও পড়েন বাবা বলেন আমার কথা মনে হলে সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন আরে কি সুন্দর কথা এই কোরআন আপনার বুকের উপর উঠে বয়ে থাকবে আল্লাহর কসম করে বলছি এই কোরআন ধরে বলছি আপনি মরার পরে যারা কোরআনকে বুকে নিয়ে সুমা দিছিলেন মসজিদে যে এইভাবে সুমা দিছিলেন আল্লাহ আমি হাফেজ হই নাই তোমার কোরআন জীবিত আল্লাহ তোমার কোরআন জীবিত অনেক দামি তোমার কথা কইলে আমি সুমা দিলাম আমি জানি তো তোমার কোরআনে সুমা দিলে তোমারে সুমা দেওয়া হয়ে যায় বাজান এইভাবে যদি কোরআনকে আদর করতে পারেন আল্লাহ কি বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও যত্ন করে দিলাম কোরআন এ মগা তুই আক করে রইছিস কেন এ তুই আক করে রইছিস কেন হ্যাঁ ওর ঠোঁট নড়েই না ও বাপসা আমি বুঝি দেখি না কথা কব না আমি তোর দিক চাই থাকবো কিন্তু যত্ন করে দিলাম কোরআন রত্ন করে আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন বেশতে তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন বেশতে তোমার ঠিকানা এ সিরাজগঞ্জের যুবক ভাইরা তোমার নবী এই কোরআনের জন্য দুইটা দাঁত ভাঙছে গোবা মা আয়েশা সিদ্দিকা বলেন আমার আলেম ভাইরা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে আমার নবী কি কি খাইতেন কি কি পান করতেন ছাগলের সামনে ঠ্যাঙের গোশত গুলো আমি ছোট্ট ছোট্ট করে নবীর সামনে ভুনা করে দিতাম। আমি দুপুরের দিকে আমার নবীর উটের গোশত পিছনের রানের থেকে দিতাম। যখনই আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়ে চাবানি দিত, গালের মধ্যে হাত দিয়ে নবী বসে থাকত। মাইশা বলেন, নবীজি আমি আয়েশা তো ওই বাগানের ফুল গো নবী, যেই বাগানের মালি হলো আমার বাবা আবু বকর। আমার বাবা আপনার জন্য জীবন দিতে রেডি, আমি আয়েশাও আপনার জীবন দিতে রাজি। নবী একটা কথা বলেন তো, আমি কি গোশতটা সেদ্ধ করতে পারি নাই? বাবা এখন কান বাবা যান, তোমার মা কবরে, এখনই তোমার মার কবর আজাব মাফ হয়ে যাবে। বাবা এ হাফেজ কোরআনের বাবারা বইয়ে বইয়ে কান্দো, তুমি তো তোমার মেয়ের কারণে ৬৬৬৬ তালায় থাকবা, তুমি তোমার মায়ের কয় তালায় রাখবা? এই ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন মা মা বলে কাঁদলো গো বাবা। আজ পর্যন্ত আমার মায়ের খবর জানি না। ও সিরাজগঞ্জ সলাঙ্গা থানার মাইরা, যেই সন্তান মা বাবার কথা বলিয়া আমার আল্লাহর কাছে কাঁদে, ওই সন্তান ওই মাজলিস সারার আগে তার মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। চোখটা বন্ধ করে কাঁদবি ও দাড়িবাঁকা বাজার, তুমি এখন চোখটা বন্ধ করে কাঁদবার বলবা, আল্লাহ এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা, আমার শুকনা জায়গায় রাইখা আমার মা ভিজা জায়গায় ঘুমাইতো।